হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস ফ্রেন্ড শুনছেন। তো আজকে আমরা আবার এক্সপ্লোর করে কি নতুন সিরিজ, তার নাম হচ্ছে হোল্ড দ্য সাইট অফ সাপোর আমরি ম্যারেজ লাইফ। তো এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ানের পার্ট ওয়ান। ওকে, তো পার্ট ওয়ানে এখানে দেখা যাচ্ছে কিছু মানে স্কুলের ভিতরে দেখা যাচ্ছে আর কি। তো স্কুলে এখানে কিছু এক্সামের পরীক্ষার ফলাফল আসছে। প্রথম স্থান হচ্ছে সাইজো সাইটো, দ্বিতীয় স্থান হচ্ছে সাপোর আমরি অ্যাপনে, আর তৃতীয় স্থান হচ্ছে হাইড সিংশয়। তো এগুলো আর কি দেখতেছে ফলাফলটা। তো এখানে চিনি মানে বলতেছে যে হাইজো সাই তখন এখন আবার মানে প্রথম স্থান অধিকার করে রাখছে, মানে আগেও অনেক বার গণনায় করছিল। তো এখানে প্রথম মানে প্রথম সেমিস্টার থেকে সে এখানে ফার্স্ট পজিশনে আছে, তাই কি বলা বলে করতেছে। তো দাঁড়াও, সে তো এখানে বাম দিকে চলে যাচ্ছে, মানে তার রেজাল্ট দেখার কোনো মন নাই, মানে সে জানে যে সে এখানে ফার্স্ট পেয়ে গেছে, মানে ফার্স্ট পজিশনে আছে। তো এটা বলার পর বলতেছে যে আমি আমি অনুমান করি যে প্রথম স্থানটি নিশ্চিত করা একটা দেওয়া হয়েছে, মানে প্রথম স্থানটি আর কি দিয়ে দিয়েছে আমাকে, তাই কি বলতেছে। এটি একটি প্রতিভা বা এটা একটা অনুমান করার একটি ট্যালেন্ট, তাই কি বলতেছে। যে আমার নাম হাইজো সাইটো, তো এটা বলার পর এখানে বলতেছে আমি একজন 18 বছর বয়সী হাই স্কুলের তৃতীয় বর্ষের ছাত্র, মানে তৃতীয় সেমিস্টারের ছাত্র, ফার্স্ট সেমিস্টার। তো এটা বলার পর বলতেছে অন্য লোকেরা এখানে তার মানে পদমর্যাদা দিকে তাকানোর মধ্যে এতে মজার কি আছে? আপনি যদি এর পরিবর্তে যদি মানে সাহিত্য পড়তেন, তবে আপনার আরো ছুটি আরো পরিপূর্ণ সফলতা আসতে পারত, মানে আরো ভালো ফলাফল হতো যদি ভালো করে পড়াশোনা করা যায়। তো এখানে হয়তো সাইটও দেখতেছে সামনে কেউ আসছে দ্রুত, আর বলতেছে আমি যে জিনিসগুলো পছন্দ করি তা হলো সাহিত্য আর গেম এবং প্রোটিন পাউডার। তো এটা বলার পর বলতেছে তো এখানে সামনে মেয়েটা চলে আসছে, কিন্তু এটা তো বলার পর বলতেছে ওই মেয়েটা অনেক রাগ হয়ে গেছে যে সাইটে এখানে ফার্স্ট পজিশন পেয়ে গেছে আর মেয়েটা সেকেন্ড, তাই কি করতেছে। মানে এটাই একটা জিনিস যেটা আমি চিন্তা করি, পছন্দ করি না। তো এটা বলার পর এখানে মেয়েটা সাইটোর মানে গলাটা ধরে রাখছে, মানে রাগ হয়ে গেছে অনেক। তো এখানে অবশ্য যদিও তুমি মোটে পড়াশোনা করো না, তাই কি বলেছিল আছে আর কানতেছে আর কি। তো এটা বলে মানে বলতেছে সাকুরা মরি আকানে, তো এটা নাম হচ্ছে সাকুরা মরি আকানে। তো এখানে বলতেছে আমি কেন দ্বিতীয় স্থানে আর তুমি কেন প্রথম স্থানে, তাই কি সব নিয়ে ঝগড়া ঝগড়ি চলতেছে। তো এখানে বলতেছে তুমি আমি তো শুধু এখানে হোমওয়ার্ক করেছি, তো তুমি এগুলো করতে পারো নি, তাই কি বলতেছে এখানে সাইতো। তো এখানে এটা শুনে বলতেছে তুমি কি টেক্সট বুক গুলো মেমোরাইজ করতে পারো নি, তাই কি বলতেছে। তো এখানে মেয়েটা শুনে বলতেছে কি কি মনে করো কিসের মেমোরাইজ, তো এটা ইম্পসিবল, তাই কি বলতেছে। আর সাইতো বলতেছে যে আমি এইসব করছি এটা একটা ঠিক কাজ করে, মানে হোমওয়ার্ক করা আর এখানে আর কি মেমোরাইজ করা এগুলো তো সব ঠিকঠাকই ভাবে কাজ করে, তাই কি বলতেছে হয়তো মেয়েটার কাছে। তো এখানে বলতেছে যে আমার ঘাড়টা মানে ব্যথা হচ্ছে, মানে টাইটা ধরে টানতেছে, তো সেই জন্য। তো মেয়েটা বলতেছে অন্তত ওর মুখ দিয়ে আমার মানে ওর মুখ নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তাই কি বলতেছে মেয়েটার দিকে তাকায়। তো এখানে বলতেছে যদিও সে একজন ছাত্রী, সে একজন পেশাদার মডেল সমান সুন্দরী, কিন্তু তো এখানে আর কি মেয়েটা কানতেছে আর কি যে সেকেন্ড আসছে। তো এখানে তো সাইতো বলতেছে একই সময়, তো একই সময় বলতে আমার আমি এই মতো চিৎকার মানে আমার সামনে আর কি চিৎকার করে আসলো যে কি জন্য এরকম করতেছো, মানে জোরে করে জোরে করে আর কি টেবিলের উপর মানে থাপড় মারছে। আর বলতেছে তুমি ক্লাসে ডায়েরিতে অর্ধেক লিখে রেখেছ আর বাকিটা না লিখে চলে গেছো। তো এটা বলার পর মানে চিন্তা করতেছে যে মেয়েটির সাথে আমি একেবারে কিছু করতে চাই না। তো এটা বলার পর অনেক মানে হ্যারান আর অনেক নিরাশ হয়ে গেছে। তো এটা বলতেছে আজকে ফ্রেশ মানে আজকের যেই হোমওয়ার্কটা দিয়েছে তো সেটা তুমি লিখে নাও নেই কেন। তো এটা এমন কিছু ছিল না যা লেখা লাগবে, তাই কি বলতেছে তুমি মানে বিষয়টি লিখলে না কেন, তাই সব নিয়ে আর কি ঝগড়া ঝগড়ি করতেছে। তো স্কুলের সময় ছুটি কোনো পরিবর্তন হয়নি, তাই আমার কি দরকার এগুলো সব। তো এটা করার পর এখানে বলতেছে তুমি সঠিকভাবে চকবোর্ডটা মুছে মানে
মানে ব্ল্যাক বোর্ড গুলো মুছে ফেলতেছো না কেন, মানে মুছো নাই কেন সেই জিনিসটা কি বলতেছে, এগুলো নিয়ে কি ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া ঝুঁকি চলতেছে। আর যাই হোক, কেউ সেগুলি পড়ে না, তাই এটি কোনো সমস্যা নেই। তো এটা বলার পর মানে সাইতো আর ওই মেয়েটা আর কি সাকুরা দুজন মিলে আর কি ঝগড়াঝাড়ি করতেছে। আর এখানে একটা প্রতিযোগিতার ভিতরে বলতেছে যে তুমি এটা এটা কি গান নাকি অন্য কিছু, মানে গান গাইতে গেছিল মনে হয় সাইতো। তো এটা শুনে একটু অন্যরকম লাগতেছে। তো এখানে বলতেছে আমি যদি পা ব্যবহার করি তো এটা তো কোনো সমস্যা নেই, একই হবে। তাই কি বলতেছে যে পা দিয়ে মোছার কথা বলতেছে। আর এটা দেখে আর কি সাকুরা অনেক রাগ হয়ে গেছে। তারপরে আবার বকা বলি করতেছে তুমি এই মাঙ্গার মতো জিনিসগুলো ক্লাসে নিয়ে আসছো কেন, ক্লাসে এগুলো আনা নিষেধ। তাই আরো ঝগড়াঝাড়ি করা শুরু করতেছে। আমি মাঙ্গা ম্যানুয়াল পড়ি কারণ আমি এটা চাই। তো এটা আর কি বলতেছে, তো এটা একটা খারাপ দিক চলে গেছে। তো এরপরে বলতেছে প্রতিদিন কারো না কারোর সাথে এখানে ঝগড়া করেই, যে কেউ ক্লান্ত পড়বে মানে যে কেউ ক্লান্ত হয়ে যাবে তার ঝগড়া শুনে। এখানে একটা মেয়ে চলে আসছে আর বলতেছে আকানে তোমাকে একটু দূরে যেতে হবে না, তুমি সাইটো কেন দিয়ে কাঁদিয়ে ফেলবে, তাই কি বলতেছে এখানে। তো এই মেয়েটার নাম হচ্ছে হিমারি। তো এখানে বলতেছে আমি কান্নাকাটি করবো না, আমি জীবনে কান্নাকাটি করবো না, তাই কি বলতেছে সাইটো। তো মেয়েটা আর কি সবসময় ঝগড়া করছো কেন। তো এটা বলার পর এখানে মানে সাকুরা একটু ভাবতেছে মারির কথা শুনে। তো এখানে বলতেছে আমি একটা কারণে ভাবছি যে তার মুখ দেখলেই আমার কেমন যেন রাগ উঠে আসে, তাই কি বলতেছে। তো কি শুধু আমার এই সমস্যার কারণে এত ঝগড়া করো? হ্যাঁ, মানে সাইতো রাগ হয়ে গেছে শোনায়। তো এখানে সাইতোর সিস্টার চলে এসছে আর বলতেছে আমার ভাইয়ের সাথে আবার ঝগড়া করছে কেন। তো এখানে পিছনে কিছু মহিলার মানে ছাত্র ছাত্রীরা আছে যে এখানে এই মেয়েটাকে আর কি দেখে বলতেছে অনেক কিউট লাগতেছে, তার কাছে যে চকলেট গুলো আছে সে কি আমাকে দেবে, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে মানে শেষে তো এরপর শেষে মানে সাইতোর কাছে যে হাত বোলাচ্ছে আমি বলতেছে আমি বুঝতে মানে তুমি এত যুদ্ধ করছো কেন, মানে সাইতো বলতেছে আমি যুদ্ধ করছি না, মানে আমি কোনো মারামারি করছি না, ওরাই আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে মারামারি করার জন্য। তো এরপরে বলতো কি ভয়ানক। তো সেখান থেকে না এখানে শুধু সেই আমাকে বোঝে, তাই কি বলতেছে সাইতো। তো এটা বলার পর বলতেছে কিন্তু তুমি জানো আকানে তুমি কি সাইতো কোনকে মানে অ্যাটেনশন দিতে চাচ্ছ, মানে তুমি কি তাকে পছন্দ করো, তাই কি বলতেছে সে। তো এটা শুনে সাকোরা অনেক চমকে গেছে, মানে অবাক হয়ে গেছে মানে শীষের কথা শুনে। বলতেছে যদি এমন হয় যদি পৃথিবীতে একটা মাত্র সাইতোই যদি বেঁচে থাকে তারপর আমি তার সাথে যাব না, তাই কি বলে রাগারি করতেছে। তো এটা শুনে হিমারি আর এখানে বাকি গুলো হয়রান হয়ে গেছে আর বলতেছে এটা তো আমার লাইন, মানে সাইতো বলতেছে আমিও তোমার মতন মেয়েকে পছন্দ করবো না কোনোদিনও না, তাই কি বলে এখন রাগারি করতেছে। তো এটা দুইজনই ঝামটা করা শুরু করে দিয়েছে, দুইজনই দুইজনে ফেরাই নেছে আর বলতেছে তোমার সাথে আমি কখনো যাব না, সাইতো বলতেছে। এইসব আর কি হিমারি। আর এখানে শীষে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর শীষে তো খাচ্ছে। তো এখানে এখানে হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে আর এখানে সাইতো বলতেছে যে আমি অবশেষে ফ্রি হলাম। তো এটা বলার পর যাচ্ছে রোড দিয়ে দম ছাড়তে ছাড়তে, তার দাদা এখানে ফোন দিচ্ছে, দাদা হাউস মানে হাইউ হাইউ জু এটা নাম। তো আমার বুড়ো মানুষটা আবার ফোন দিল এখানে, তো বিপ বিপ করে সাউন্ড আসছে। তো এখানে বলতো সাইতো তো চলো একসাথে আমরা চা খাই। তো এটা বলার পর এখানে বলতেছে দুঃখিত দাদা কিন্তু আমি চাই না, তো আমি একটা বইতে নতুন বই কিনেছি তো সেই বইটা পড়তে হবে। তো এটা বলার পর বলতেছে বইটা তো পড়েও কিনতে পারবে দাদা বলতেছে, তুমি মানে একদিন আমার কোম্পানির দায়িত্ব গ্রহণ করবে আর তুমি এখন মানে এরকম যদি সময় বের না করতে পারো তাহলে তুমি আফসোস করবে ভবিষ্যতে। তো এটা বলার পর এখানে বলতেছে আমার মানে প্রাউড দাদা, তাই কি বলতেছে। তো এখন
মানে ঠান্ডা হও, আর তুমি আমার কথা ভালোভাবে শুনতে হবে। তুমি আমার মনের ভিতরে আঘাত করেছো তোমার এই কথা দিয়ে, তাই কি বলতেছে তার দ্বারা। তো তুমি যদি রাজি না হও তাহলে এখানে কোম্পানি তোমার হাতে দেবো না, তাই কি এসব বলতেছে। ঠিক আছে, তুমি আমাকে রাজি করে মানে করে ফেলেছো। তো এখন তুমি যদি সত্যি যদি স্মার্ট হও তাহলে তোমার দাদার আদেশটা পালন করতে হবে। তো তুমি তো জানোই না আদেশ পালন করলে পরে কি হবে। তো এটা বলার পর তার সামনে এখানে একটা গাড়ি চলে আসছে, আর গাড়িতে এখানে মানে দেখি আর কি সাই তো অবাক হয়ে গেছে। তো অবাক হয়ে যাবো, এখানে দুইটা বডি গার্ড বের হয়েছে গাড়ি থেকে, আর তুমি বলতেছে যে তুমি আমাদেরকে এখানে রেজিস্ট করবে না, তো ভালোভাবে আমার সাথে চলে আসো। তো তাই বলতেছে কি এখানে এই গুন্ডা টাইপের লোকেরা এখানে পাঠিয়েছে আমাকে ধরার জন্য। তো এরপর আর কি সাই তো এখানে আর কি গাড়ির ভিতরে মানে বসায় ফেলছে আর কি গুন্ডা গুলো। তো এখানে চা কফি আর কি এগুলো সার্ভ করতেছে। তো এখানে বলতেছে আমার ক্ষমা, আমরা দুঃখিত, তো তোমার আমার পরিবারের হেডের কারণে। তো এটা বলার পর বলতেছে সাইতো যে তুমি কে সরি বলার দরকার নেই, সরি তো তাদেরকে বলা উচিত। তবুও তুমি খুব প্রিয় সাইতো, তো সেই জন্য তুমি ভবিষ্যতে কোম্পানির সাকসেসর হতে পারবে। তো এটা বলার পর বলতেছে তোমার বাবার মতো নয়। তো এটা বলার পর এখানে সাইতো বলতেছে স্কুল থেকে বাড়ি ফেরার সময় যদি এরকম নিজের নাতনিকে এখানে অপহরণ করে নিয়ে আসা এটা কি ভালো? তো তাই কি বলতেছে, তো তার সেই বডিগার্ড বলতেছে এটা কি একটা প্রতিভা ছিল না, তাই কি বলতেছে মানে ট্যালেন্টের ছিল না। তো এটা বলার পর এখানে তার দাদার আর কি ইতিহাস বলতেছে যে 40 বছর আগে সে এখানে একটা কোম্পানি দাঁড় করেছিল, সেই কোম্পানিটা ভেঙে গেছিল প্রায়। তো সে তার ট্যালেন্টের মাধ্যমে সে এখানে তার কোম্পানিটাকে দাঁড় করিয়ে রেখেছে এখন। তো এটা আর কি বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে তো এটা তার গ্র্যান্ড পার ঘরে চলে আসছে, আর এখানে সাকুরা চলে আসছে, সাকুরা দেখতেছে, সাকুরা দেখে বলতেছে কি তুমি? তো এটা শুনে এখানে সাইতো বলতেছে তুমি এখানে কেন? তো সাইতো এখানে বুক করতে ছিল। তো এখানে দুইজনই দুইজনের মুখ ফিরাই এনেছে, আর বলতেছে আমি অবশেষে আমার ঠাকুরমা মানে ঠাকুমার সাথে খাবারে উপভোগ করার পরিকল্পনা করছিলাম। কিন্তু এটা কি কাকতলোয়া নাকি মানে এটা কি কোনো কোইন্সিডেন্স? তো এটা বলার পর বলতেছে আমিও একই মত, মানে তুমি এখানে আমিও এখানে মানে দাদার সাথে খাবার খেতে চাচ্ছিলাম। এইসব আর কি বলতেছে, আমার সাথে এমন ভাবে কথা বলবে না যেন যে আমি তোমার অ্যাটেনশন চাচ্ছি, তাই কি বলতেছে আপনারা। তো আমি আমি কখন বললাম যে তোমার অ্যাটেনশন দরকার আমার? তো আমি তোমার সেই মনোভাবটা ঘৃণা করি, তাই বলতেছে তোমার ক্ষমা না করা পর্যন্ত আমি এখানে থামবো না, চিল্লাচিল্লি করতেছে এইসব। তো এখানে বলতেছে আমি তো আমি না মানে আমি অপোলাইজ করবো না, মানে তুমি তুমি কি আমার হয়রানি করার পরিকল্পনা করছো নাকি, তাই কি বলতেছে। হ্যাঁ, তুমি সেখানে যাও আমি সেখানেই যাব, তুমি যেখানে যাও সেখানে আমি যাব, তাই কি বলতেছে তারপরে। তো তুমি খুব তোমাকে গড মানে অভিশাপ দেবে আর কি, তাই কি বলতেছে কার্য দেবে। তো বলতেছে এটা তোমাকে দেবে আমাকে না, তাই কি বলতেছে ঠাকুরা। তো এরপরে এসব নিয়ে আর কি ঝগড়া ঝগড়ি ঝগড়া চলতেই আছে, আর এখানে তার দাদা আর দাদিমা চলে আসছে। তো এখানে বলছে এই ইয়ং বাচ্চারা কত তাড়াতাড়ি এসব শুরু করে দেয়। তো এরপরে বলতেছে এরকম করে আর গাড়িতে বের হয়েছে, একটা হাই কোয়ালিটির কার দিয়ে বের হয়েছে। তো এখানে বলতেছে গ্র্যান্ডপা, আর এখানে বলতেছে মানে গ্যান্না, তো দুইজনে আর কি ছিল বলতেছে। তো এখানে বলছে তোমরা দুজন তাড়াতাড়ি করো, আর কতক্ষণ এক পাশে দাঁড়িয়ে থাকবো। তো এরপর বলতেছে কি আমরা দুইজন মানে সাকোরা মরি। তো এটা বলার পর এই চ্যাপ্টারটা এখানেই শেষ, মানে বাকি চ্যাপ্টার গুলো আর কি মানে দেখা যাচ্ছিল না আর কি। তো এই চ্যাপ্টারটা এই পর্যন্ত রাখছি, তো দেখা হচ্ছে পরে ভিডিওটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন লেগেছে আজকের এই চ্যাপ্টারটা এক্সপ্লেন করা। তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।